লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এমন একটি অদ্ভুত স্থানের কথা বলবো যেটি একটি নিরাপদ পর্যটক গন্তব্য, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধিতে ভরা। এখানে আপনি পাবেন আধুনিক ও ঐতিহ্যবাহী সংস্কৃতির অভিজ্ঞতা, এখানকার অদ্ভুত খাবারের স্বাদ এবং পারবেন স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করতে। এখানেই রয়েছে এমন একটি পাহাড় যে পাহাড়ে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, অর্থাৎ কোনো একটি জিনিস আপনার হাত থেকে পড়ে গেলে সেটি নিচে নয় বরং উপরের দিকে চলে যাবে। আজকে কথা বলছি উত্তর ও পূর্ব কাশ্মীর অঞ্চলের বিশাল এলাকা উত্তর পশ্চিম ভারতীয় মহাদেশ লাদাখ সম্পর্কে। প্রশাসনিকভাবে লাদাখকে পাকিস্তান উত্তর পশ্চিম, গিলগিট বালতিস্তানের অংশ হিসাবে এবং ভারত দক্ষিণ পূর্ব লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভাগ করা হয়েছে। এছাড়াও চীন উত্তর পূর্ব লাদাখের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। লাদাখ প্রায় 1,17,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এবং এতে লাদাখ রেঞ্জ রয়েছে, যা কারাকোরাম রেঞ্জের দক্ষিণ পূর্ব সম্প্রসারণ এবং উপরের সিন্ধু নদী উপত্যকা পর্যন্ত। লাদাখ পৃথিবীর উচ্চতম অঞ্চলগুলির মধ্যে একটি। এর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি প্রধানত উচ্চ সমভূমি এবং গভীর উপত্যকা নিয়ে গঠিত। উচ্চ সমভূমি পূর্বে প্রাধান্য পায় এবং পশ্চিম দিকে হ্রাস পায়। দক্ষিণ পূর্ব লাদাখে অবস্থিত রূপসু হল একটি উচ্চ উচ্চতার মালভূমি এবং উপত্যকা, যার উচ্চতা প্রায় 13,500 ফুট। লাদাখের বৃহত্তম শহর হল লেহ, তারপরে কার্গিল। রূপসুর উত্তর পশ্চিমে অবস্থিত জাসকার রেঞ্জ একটি দুর্গম অঞ্চল, যেখানে মানুষ এবং গবাদি পশু বছরের বেশিরভাগ সময় ঠান্ডার কারণে বাড়ির ভিতরে থাকে। জাসকারকে জাসকার নদী দ্বারা নিষ্কাশন করা হয়েছে, যা উত্তর দিকে প্রবাহিত হয়ে লের নিচে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে। লাদাখের কেন্দ্রস্থল থেকে উত্তরে আরও দূরে উপত্যকার গ্রামগুলিতে বসবাসকারী কৃষকরা প্রায় 9,000 থেকে 15,000 ফুট উচ্চতায় সার এবং সেচের মাধ্যমে চাষাবাদ করে। লে হল লাদাখের সবচেয়ে অ্যাক্সেসযোগ্য শহরের মধ্যে একটি, যা শ্রীনগর থেকে 260 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। জম্মু ও কাশ্মীর পূর্বগঠন আইন পাশের পরে 31 অক্টোবর 2019 লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল। লাদাখের জলবায়ু ঠান্ডা ও শুষ্ক, গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 80 মিলিমিটার। এখানকার আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকে এবং শীতের দিকে ঘন ঘন তুষারপাত হয়। এখানকার প্রধান পণ্যগুলি হল গম, বার্লি, বাজরা, মটরশুঁটি এবং শালগম। উলের কাপড় এবং অন্যান্য টেক্সটাইল এখানকার প্রাথমিক উৎপাদন। 1947 সালে ব্রিটিশ ভারত ভেঙে যাওয়ার পর থেকে লাদাখ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলেছে। 1949 সালের যুদ্ধবিরতি চুক্তির পর এর দক্ষিণ পূর্ব অংশ ভারতে এবং অবশিষ্টাংশ পাকিস্তানে চলে যায়। 1960-এর দশকের গোড়ার দিকে চীনের বাহিনী এই অঞ্চলে প্রবেশ করে লাদাখের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ লাভ করে। এই অঞ্চলের প্রধান ধর্মীয় গোষ্ঠী হল মুসলিম শিয়া 46%, তিব্বতী বৌদ্ধ 40% এবং হিন্দু 12%, বাকি 2% অন্যান্য ধর্মের। লাদাখ হল ভারতের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলির মধ্যে একটি। এর সংস্কৃতি এবং ইতিহাস তিব্বতের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বন্ধুরা, এবার লাদাখ সম্পর্কে এমন 10টি তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলি সত্যিই খুব আশ্চর্যজনক। নাম্বার 1, লাদাখে এশিয়ার বৃহত্তম টেলিস্কোপ রয়েছে। লাদাখের ভারতীয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র 4,500 মিটারের বেশি উচ্চতায় এশিয়ার বৃহত্তম টেলিস্কোপকে গর্বিত করে। সরস্বতী পর্বতে অবস্থিত এই ধরনের অবস্থানের সুবিধা হল এটি স্টারগেজিং এবং ফটোগ্রাফির জন্য সেরা জায়গা করে তোলে। রাতের বেলা এই মানমন্দির থেকে পাঙ্গাং হ্রদ এর মনোরম দৃশ্য দেখা যায়। এই উচ্চতায় বায়ু দূষণমুক্ত এবং শুষ্ক থাকে। এটি দর্শকদের স্বর্গীয় বস্তুর একটি পরিষ্কার ধারণা দেয়। এই জায়গাটি লে লাদাখ বাইক ট্রিপ দ্বারা কভার করা যেতে পারে। নাম্বার 2, লাদাখ এমন একটি ভূমি যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। ম্যাগনেটিক হিল বা তথাকথিত
গ্রাভিটি হিল হলো একটি পাহাড় যা আপনাকে উপরের দিকে টেনে নিয়ে যায়। প্রযুক্তিগতভাবে বলতে গেলে পাহাড় একটি অপটিক্যাল বিভ্রম। এটি একটি চড়াই পথ মনে হলেও এটি আসলে উতরাই। সুতরাং আপনি যদি আপনার গাড়িটিকে নিরপেক্ষভাবে রেখে যান এবং ইগনিশনটি বন্ধ করেন, তাহলে মনে হবে আপনার গাড়িটি উপরের দিকে টানা হচ্ছে। এটি মসৃণভাবে নির্মিত শ্রীনগর লে হাইওয়েতে অবস্থিত। আপনি যখন আপনার পথে থাকবেন তখন আপনি সিন্ধু জান্সকার সম্মেলন, হল অফ ফেম এবং গুরুদার পাথর সাহিব পরিদর্শন করতে পারেন। দিল্লি থেকে লাদাখ রোড ট্রিপ এই সমস্ত স্পট কভার করে। নাম্বার থ্রি, লাদাখ হলো বিরল যমজকুশযুক্ত ব্যাকট্রিয়ান উঠের দেশ। লাদাখে থাকাকালীন আকর্ষণীয় নুব্রা উপত্যকায় টুইন হ্যাম্পড ব্যাকটেরিয়ান উট ঝাঁকে ঝাঁকে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে। এগুলো লাদাখে সাধারণ। ব্যাকটেরিয়ান উট সাফারি খুবই জনপ্রিয়। এই উটগুলি ম্যাঙ্গোলিয়ার স্থানীয় এবং রেশম যুগে এখানে আমদানি করা হয়েছিল। এই উটগুলির আরেকটি মজার বিষয় হল এরা সর্বনিম্ন তাপমাত্রায় প্রায় -40 ডিগ্রি পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার ফোর, লাদাখে বিশ্বের সর্বোচ্চ সেতু রয়েছে। বিশ্বের সর্বোচ্চ উচ্চতার সেতুগুলির মধ্যে রয়েছে বেইলি ব্রিজ। দ্রাস এবং স্রু নদীর মধ্যে চলাচলকারী সেতুটি 1982 সালে নির্মিত করা হয়েছিল। এটি মূলত সামরিক বাহিনী যুদ্ধের সময় নদীগুলির মধ্য দিয়ে দ্রুত স্থানান্তর করার জন্য তৈরি করা হয়েছিল। সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5,602 মিটার উপরে অবস্থিত। সেতুটি একটি অস্থায়ী কাঠামো যা জালি স্টিল দিয়ে নির্মিত এবং সামরিক অভিযানে এর একটি কৌশলগত মূল্য রয়েছে। নাম্বার ৫, লাদাখে সর্বোচ্চ প্রাকৃতিক হকি রিঙ্ক রয়েছে। লাদাখের কার্জু আইস হকি রিঙ্ক হল বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক আইস হকি রিঙ্ক। এই রিঙ্কটি শীতকালে তার সর্বোত্তম এবং নিরাপদ অবস্থায় থাকে। প্রাকৃতিকভাবে নির্মিত রিঙ্কে শীতকালীন ক্রীড়া স্পষ্টতই খুব জনপ্রিয়। যদিও লাদাখে এই খেলার ইতিহাস 70-এর দশকের গোড়ার দিকে, তাই এই খেলাগুলো উপভোগ করতে শীতকালে লাদাখে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার সিক্স, চাঁদে লাদাখের একটি মঠ রয়েছে। আপনি কি কখনো চাঁদে অবতরণের কথা ভেবেছেন? লাদাখে আপনি লে থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত লামায়ুরুর চমৎকার গ্রামে এই অভিজ্ঞতাটি প্রতিলিপি করতে পারেন, যা চাঁদের সাদা পৃষ্ঠের প্রতিলিপি করে। চূড়াই একটি মনোমুগ্ধকর বৌদ্ধ বিহার সহ একটি দর্শনীয় ল্যান্ডস্কেপ সত্যি চোখের জন্য একটি ট্রিট। বছরের দুটি সময়ে এখানে জমজমাট উৎসব আয়োজিত হয়। নাম্বার সেভেন, লাদাখে সর্বোচ্চ নোনাজলের হ্রদ রয়েছে যা জমাট বাঁধে। লাদাখে রং পরিবর্তনকারী হ্রদ রয়েছে। এই ঘটনার পিছনে আসল বিজ্ঞান সূর্যের অবস্থানের সাথে সম্পর্কিত। সকালে পাঙ্গাং হ্রদটি আকাশী নীল হবে এবং বিকালে এটি সবুজ এবং সন্ধ্যায় লাল হয়ে যায়। গ্রেট পাঙ্গাং হ্রদটি 4,350 মিটার উপরে অবস্থিত এবং এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে এটি বিশ্বের সর্বোচ্চ অবস্থিত নোনাজলের হ্রদ। এই হ্রদটি ভারত এবং চীনের মধ্যে ভাগ করা হয়েছে। সাধারণত লবণাক্ত জলের উৎস শীতকালে বরফে পরিণত হয় না, তবে পাঙ্গাং হ্রদ বরফে পরিণত হয়। বাইকে করে লে লাদাখ ভ্রমণের সেরা সময় হল মধ্য মে থেকে অক্টোবর। শ্রীনগরের রাস্তা মে মাসের মাঝামাঝি থেকে খোলা হয়, যেখানে মানালি রুট মে মাসের পর খোলা হয়। আপনি শুধুমাত্র শরৎ এবং গ্রীষ্মের ঋতুতে এই রোড ট্রিপে যেতে পারেন। নাম্বার ৮, লাদাখের আদিবাসীদের নিজস্ব ক্যালেন্ডার আছে। বিশ্বের বাকি অংশ জর্জিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, কিন্তু লাদাখিরা তিব্বতি ক্যালেন্ডার অনুসরণ করে। প্রতি বছর 12টি মাস থাকে এবং প্রতিটি মাসে 30টি করে দিন থাকে। স্বাভাবিক ক্যালেন্ডারের খুব কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু এখানে উল্লেখযোগ্য পার্থক্য হল এই ক্যালেন্ডারে প্রতি তৃতীয় বছরে 13টি মাস থাকে। মাসগুলোর কোনো নাম নেই, শুধু সংখ্যাই। দিনের নামকরণ করা হয়েছে 5টি দৃশ্যমান গ্রহ, সূর্য এবং চাঁদের নামে। নাম্বার ৯, লাদাখে দেশের বৃহত্তম জাতীয় উদ্যান রয়েছে। লাদাখের হেমিস ন্যাশনাল পার্ক দেশের বৃহত্তম জাতীয় উদ্যান। 4,400 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে বন্যপ্রাণী।
সিন্ধু নদীর পশ্চিমে অবস্থিত এই স্থানটি তুষার চিতা, নীল ভেড়া, তিব্বতি ভেড়া, লাদা কিউরিয়াল এবং অন্যান্যদের জন্য বিখ্যাত। এটি পাখি দেখার জন্য সঠিক জায়গা। লাদাখে গাছপালা খুব কম, বরং এটি বরফের অনুর্বর ল্যান্ডস্কেপ এবং রুক্ষ পাহাড়ে ভরা। এই ভূমিতে প্রায় 225টি পাখির প্রজাতি রয়েছে, যার মধ্যে রয়েছে বিরল পাখি যেমন হুপো, রবিনস, ফিন্স, রেড স্টারস এবং অন্যান্য। এছাড়াও আপনি অনেক পরিযায়ী পাখির প্রজাতিও খুঁজে পেতে পারেন। নাম্বার 10, লাদাখে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র রয়েছে। সিয়াচিন হিমবাহ একটি ভারতীয় সামরিক ঘাঁটি, কারণ এটি ভারতকে আক্রমণকারী বাহিনীর হাত থেকে রক্ষা করেছে। 1972 সালের ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এই অঞ্চলে। এটি সিয়াচিন হিমবাহ গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। এই জায়গায় বিশ্বের সর্বোচ্চ টেলিফোন বুথও রয়েছে। এমনকি দিনের বেলায় এখানকার তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। লাদাখের দ্রাস হল ভারতের শীতলতম অধ্যুষিত স্থান, যেখানে তাপমাত্রা -45 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যায়। তো বন্ধুরা, লাদাখ সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, sir.